আজকের ভিডিওতে আমরা মাসি পিসি গল্পটা নিয়ে আলোচনা করব। মাসি হচ্ছে আমার মায়ের বোন, অর্থাৎ আমরা যাদেরকে খালা বলি। পিসি হচ্ছে আমার বাবার বোন, অর্থাৎ যাদেরকে আমরা ফুপু নামে চিনে থাকি। এখানে তো আমি আমার হয়ে উদাহরণ দিয়ে বুঝাইলাম মাসি পিসি কারা, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে তো সম্পদ ছিল না, রাইট? ছিল হচ্ছে একটা কেন্দ্রীয় চরিত্র, নাম আহ্লাদী। এবং এই আহ্লাদীকে ঘিরেই মাসি পিসির যে জীবনযাত্রা, তাদের বিভিন্ন সামাজিক সমস্যা, গ্রামীণ জীবনের বিভিন্ন অর্থনৈতিক এবং আদার্স বিভিন্ন সমস্যা নিয়ে মাসি পিসি গল্পটা মূলত রচনা করা হয়েছে। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তুমি মাসি পিসি গল্পের মোটামুটি সবকিছু বুঝে যাবা। লাইভ ক্লাসে তো অবশ্যই আমরা একদম লাইন বাই লাইন আলোচনা করে থাকি, কিন্তু সামারি ভিডিওটা দেখলেও তুমি অ্যাটলিস্ট 80-90% ধারণা কিন্তু পেয়ে যাবা। কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। সো শুরু করি, কেন্দ্রীয় চরিত্র সম্পদ বা আহ্লাদী দিয়ে শুরু করছি। নারী সমাজের উপর যে বিভিন্ন ভাবে নির্যাতন করা হইতো, নিপীড়ন করা হইতো, সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং শুধুমাত্র তাই না, আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নারীরাও উপার্জন করতে পারে, নারীরাও যে সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। নারীর বাবা মা কেউ নাই, সবাই মৃত্যুবরণ করেছে, এবং তার পরিবারে আসলে মাসি এবং পিসি ছাড়া আর কেউই বেঁচে নাই। সো যেটা হয়েছে যে আলাদা ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে, যার সাথে বিয়ে হয়েছে তার নাম হচ্ছে যোগু। তো বলছিলাম যে যোগুর সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে আহ্লাদীর বিয়ের পর ভালো থাকতে পারে নাই। যোগুর বাড়িতে যোগুর কাছে মাইর খায়, যোগুর কাছে কলকে পোড়ার ছেঁকা খায়, যোগুর কাছে বিভিন্ন ভাবে তাকে পিটানো হয়, তাকে বেঁধে রাখা হয়, না খেয়ে রাখা হয়, ইত্যাদি বিভিন্ন ধরনের অত্যাচার আহ্লাদীর উপর ইতিমধ্যে হয়েছে। তো আলাদীর কাছে অত্যাচার হওয়ার পরে কি হয়েছে জানো? সেটা হচ্ছে যে সাধারণভাবে বাংলার সমাজে এই সমস্যাটা আমরা দেখতে পারি, যখনই পরিবারে বা স্বামীর সংসারে কোনো ধরনের অশান্তি হয়, মেয়েরা কিন্তু স্বাভাবিকভাবে তাদের বাপের বাড়িতে চলে আসে। আহ্লাদীর জন্য তার বাপের বাড়ি হচ্ছে এই মাসি পিসির বাড়িটা, অর্থাৎ মাসি পিসি যেখানে থাকে, যেটা আগে আহ্লাদীদের বাড়িও ছিল, কারণ আহ্লাদী সেখানেই বড় হইতো, এটা আহ্লাদীর বাপের বাড়ি মূলত। তো মাসি পিসি পরবর্তী বিভিন্ন কারণে সেখানে থাকছে। তো যোগুর কাছ থেকে ছুটে এসে আহ্লাদী আবারও জুটলো কোথায়? মাসি পিসির কাছে। এখন তোমাদের প্রশ্ন হইতেই পারে যে ভাই সমস্যা কি, বাপের বাড়িতে চলে আসছে মানে নিজের মানুষের কাছে আসছে, সমস্যা তো হওয়ার কথা নয়, তাই না? সমস্যাটা হচ্ছে মাসি এবং পিসিও কিন্তু আর্থিকভাবে সচ্ছল না, তাদের নিজেদের জীবিকা নির্বাহ করতে খুবই খারাপ অবস্থা। মানে ধরো একদম কোনো মতে খেয়ে পরে বাঁচে এমন টাইপের একটা সিচুয়েশন, সেখানে আহ্লাদী এসে হাজির। এবং শুধুমাত্র তাই নয়, আহ্লাদী কিন্তু অন্তঃসত্ত্বাও ছিল, অর্থাৎ এই সময়টাতে, এই যে গর্ভবতী অবস্থায় থাকার সময়টাতে, তার যে এক্সট্রা কেয়ার করা, এক্সট্রা যত্ন করা, এক্সট্রা খাবার দাবার, পুষ্টির খেয়াল রাখা, এই সবকিছুর যোগানি কিন্তু মাসি পিসিকে দিতে হবে। এখন মাসি পিসি কি করবে? মাসি পিসির উপার্জন তো খুবই লিমিটেড, খুবই সামান্য। তো মাসি পিসি বসে থাকেনি, তারা কি করছে? বিভিন্ন ভাবে আর্থিক ভাবে সচ্ছলতার জন্য, উপার্জনের জন্য চেষ্টা করছে। কখনো লগি বেয়ে, কখনো শালতি দিয়ে দূরে গিয়েছে, শহরে গিয়েছে, অন্যান্য জায়গায় গিয়েছে, গিয়ে একটু বাড়তি উপার্জনের চেষ্টা করেছে আহ্লাদীর জন্য। অর্থাৎ গ্রামীণ সমাজে কিংবা বাংলাদেশের সমাজে নারীদের যে ভূমিকা রয়েছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই জিনিসটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, আমরা বুঝতে পারলাম। আরেকটা দিক কি বুঝতে পারলাম সৃজনশীলের জন্য, যে নারীর উপর যে নির্যাতন হয় সেই দিকটা, দুই তিনটা দিক নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা কথা বলে ফেলেছি। আহ্লাদীর অল্প কিছু সম্পত্তি আছে, যে সম্পত্তিটার উপর লোভ আছে কা? যোগু। এখন যোগু তো ফেরত নিতে চায়, কিন্তু আহ্লাদী তো ফেরত যেতে চায় না, কারণ গেলেই সেখানে সে নির্যাতনের শিকার হবে, আর মাসি পিসি স্বাভাবিক ভাবে তাকে কিন্তু ফেরত দেয় না। এখন যোগু যেহেতু জামাই, যোগু কয়েকদিন পর পর আসে বাড়িতে নিতে আসে, আর মাসি পিসি তো কিছুই নাই। এক সময় এক লাস্ট যেবার আসছিল সেই বছর শেষবার তাদের একটা ছাগল ছিল, সেই ছাগলটাকে বিক্রি করে সেটাকে জবাই করে খাওয়াইছে, কারণ তারা তাদের আতিথেয়তা, বাঙালির যে আতিথেয়তার দিকটা সেটা তারা রক্ষা করেছে, মেয়ের জামাইয়ের সম্মানটুকু তারা রেখেছে, কিন্তু মেয়েকে তারা পাঠাবে না। এখন যোগ্য তো নাচরবান্দা যে আমি আমার বউকে নিব, এটা ঠেকাই কেমনে? সে কি করছে? সে আরেকজন লোককে পাঠায় দিয়ে খবর পাঠানোর ব্যবস্থা করছে, যে মামলা করবে, মোকদ্দমা করবে, এটা করবে, এটা করবে, পুলিশ দিয়ে আঁকাবে, অনেক কিছু করবে। কিন্তু মাসি পিসি কিন্তু সেটাতে একদমই ভয় পায় নাই, বিচলিত হয় নাই, কারণ তাদের মধ্যে মনে হয়েছে যে আমার মেয়ে থাকতে চায়, সেফটির জন্য, নিরাপত্তার জন্য যাবে না। এখন যদি তুমি জোর করে নিয়ে যেতে পারো না, কোন আইনে এটা বলা আছে যে তুমি জোর করে নিয়ে যেতে পারবা? পারবে না তো, তাই না? তো স্বাভাবিকভাবেই মাসি পিসিও বুঝতে পারতেছিল যে যেহেতু যোগুরই ফল, যোগু আসলে মামলা করবে না, যোগু কোনোভাবে ভয় দেখানোর, থ্রেট দেওয়ার চেষ্টা করতেছে, যেটাকে আমরা থ্রেট বলে থাকি। তো এরকম বিভিন্নভাবে থ্রেট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফাইনালি কোনো লাভ হয় না। কিন্তু যোগু আবার থেমে থাকে না, একটু খারাপ মানুষ তো, সে কি করছে? একদিন রাতে অতর্কিত আক্রমণ করার চেষ্টা করছে। অতর্কিত আক্রমণটা কেমন? সে হচ্ছে রাতের বেলা লোকজন পাঠাইছে, লোকজন পাঠায় হচ্ছে সে বলছে যে কাছারি বাড়ি যাইতে হবে, অর্থাৎ একটা বিচার সালিশ হবে, মাসি পিসিকে এখন যাওয়া লাগবে এবং দুইজনকেই যাইতে হবে। কিন্তু মাসি পিসি কিন্তু একটু চতুর স্বভাবের ছিল, তারা বুঝে ফেলছে ঘটনাটা, এবং তারা দেখছে যে দূরে বিভিন্ন অন্ধকারে বাগানে টাগানে বিভিন্ন মানুষের লুকায় আছে, যেই মাসি পিসি বের হবে তারা খাপ করে আহ্লাদীকে ধরে নিয়ে
পাকড়াও করে নিয়ে যাবে। তো মাসি পিসি এটা সুযোগ দেয়নি, তারা একদম দা বটি নিয়ে এসে যেমনি পারুক প্রতিবাদ করার চেষ্টা করছে, এলাকার লোকজনকে ডাকাইছে, এবং পরবর্তীতে কিন্তু তারা সেই সময়টার জন্য আল্লাহকে রক্ষা করতে পেরেছে। সো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই মাসি পিসি গল্পটাতে আমরা কিন্তু এই সামাজিক সমস্যাগুলো দেখতে পারি, যেগুলো তোমরা হয়তো শুনে অবাক হবে বাংলাদেশের সমাজে এখনো এক্সিস্ট করে, যদিও মানিক বন্দ্যোপাধ্যায় অনেক আগে লিখেছে, কিন্তু এই সামাজিক সমস্যাগুলো এখনো সমাজে আছে, প্রতিনিয়ত আমরা দেখে থাকি। সো তোমরা যেন কেয়ারফুল থাকতে পারো, তোমরা যেন এই সমস্যাগুলো না পড়ো, সেই জন্য কিন্তু এই বিষয়টা তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো নারী সমাজের ভূমিকা, নারীর উপর নির্যাতনের যে বিষয়টা সেটা উঠে এসেছে, নারীরা সমাজে ভূমিকা রাখে, আর্থিকভাবে তারা উপার্জন করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, মূলত মাসি পিসি গল্পটাতে ফুটে উঠেছে। যদি তোমার কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে জানাতে একদমই ভুলে যেও না। তো অনেক ধন্যবাদ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।